মাকড়সার জালের মতো শহর কলকাতায় যত্রতত্র ঝুলে রয়েছে কেবল টিভির অপটিক্যাল ফাইবার। কোথাও কোথাও বিপজ্জনকভাবে তা ঝুলে রয়েছে। কলকাতাকে সাজিয়ে তোলার পাশাপাশি শহরের দৃশ্য দূষণ রোধে কেবল লাইন মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্থাগুলির অনুরোধ করেছিল পৌরসভা। এই নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে সহমত পোষণও করেছিল বিভিন্ন কেবল সংস্থার কর্তৃপক্ষ। কিন্তু কাজের কাজ না হওয়ায় অবিলম্বে ঝুলন্ত অপটিক্যাল ফাইবার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ পৌরসভার। শহর কলকাতা জুড়ে কেবল টিভির অপটিক্যাল ফাইবার মাকড়সার জালের মতো ঝুলে রয়েছে। অপটিক্যাল ফাইবারকে অবস্থায় রাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। বুধবার এয়ারটেল, টাটা টেলিসার্ভিস, টাটা কমিউনিকেশন, জিও নেটওয়ার্ক সহ একাধিক কেবল সংস্থার কর্তাদের ডেকে অবিলম্বে ঝুলন্ত অবস্থায় থাকা অপটিক্যাল ফাইবার সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন পৌরসভার মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী। মাস কয়েক আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কেবল অপারেটরদের বৈঠক হয়। ওই বৈঠকে শহর কলকাতায় যত্রতত্র কেবল ঝুলিয়ে না রাখার সিদ্ধান্ত হয়েছিল। তা নিয়ে সে সময় সকলে সহমত থাকলেও বাস্তবে কিছুই হয়নি। এতে কেবল অপারেটর বা সংস্থাগুলির সদিচ্ছার অভাব রয়েছে বলেই মনে করছে পৌরসভা। কলকাতাকে সাজিয়ে তুলতে এবং কলকাতা দৃশ্য দূষণ রোধে একাধিক পদক্ষেপ নিয়েছে পৌরসভা। তারই অঙ্গ হিসেবে কেবল লাইন মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার জন্য কেবল সংস্থাগুলিকে বারবার অনুরোধ করেছে পৌরসভা। কিন্তু নিজেদের সুবিধার কথা ভেবে কেবল অপারেটর সংস্থাগুলি সে অনুরোধে আমল দেয়নি। এরপরে শহরের সমস্ত কেবল অপারেটরদের ডেকে অবিলম্বে মাটির নিচ দিয়ে কেবল নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিলেন মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী। উপরে তারগুলো আমরা লাগাতে দেবো না, যতক্ষণ নিচে আন্ডারগ্রাউন্ডের জন্য জিও 7 কিলোমিটারে 120 কিলোমিটার ইনিশিয়ালি কথা হয়েছিল, উপরে 7 কিলোমিটার পারমিশন আমাদের থেকে ওরা অবটেন করেছিল ইনিশিয়াল। প্রথম 7 কিলোমিটারের ভেতর ওরা 47 কিলোমিটার কেবল বাঁচিয়ে দিয়েছে, 7 কিলোমিটারে কানেকশানটা করেছে, বাকি 40 কিলোমিটার এখন কানেকশানটা করতে হয়, তার জন্য পর থেকে কেবল করেছে। ওকে জিওকে বলে দিয়েছি আমরা, কালকের ভেতর ওকে কাগজ নিয়েছে মানে দেখিয়ে সেটা করাবে দুদিনের ভেতর, আদারওয়াইজ থার্ড ডে থেকে আমরা উপরে কেবল ওকে লাগাবো। আপনার কি মনে হচ্ছে যে যদিও বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কেবল টিভি অপারেটর ও সংস্থার শীর্ষকর্তারা, তাদের বক্তব্য মাটির তলা দিয়ে অপটিক্যাল ফাইবার নিয়ে যাওয়ার কাজ শেষ করতে অন্তত 2 থেকে 3 বছর সময় দরকার। আন্ডারগ্রাউন্ড করব, কিন্তু কিছু সাপোর্ট লাগবে, যে রেড ইস্যু আছে, তারপর সিএসসি সাপোর্ট লাগবে, ডিস্ট্রিক্ট ট্রাফিক সাপোর্ট লাগবে, সেটা ওনাদের রেডি আছে দেওয়ার জন্য আমরা করব, বাট টাইম লাগবে। ইটস নট আ ম্যাজিক কি আমরা তাড়াতাড়ি করতে পারবো, উই নিড সাম টাইম। আপনার মেয়র সাহেবের সঙ্গে তো আপনাদের কথাবার্তার আগেও হয়েছিল, আমার তো অনেকবার, তারপরেও এই আন্ডারগ্রাউন্ড প্রসেসটা আপনারা এগিয়ে নিয়ে গেলেন না কেন? আমরা 100 কিলোমিটার অলরেডি পারমিশন পেয়ে গেছি, তার মধ্যে অ্যাপ্রক্সিমেট 34 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড করে ফেলেছি, কিন্তু তারপর আমাদের সময় দিতে হবে না কাজ করতে গেলে। গোটা কলকাতার মধ্যে চারকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে অ্যাপ্রক্স 5.5 কিলোমিটার আমাদের ওপারে নেটওয়ার্ক হয়েছে, যার মধ্যে পোস্ট আন্দোলন 2020 একটা ডিসকাশান হয়েছিল, মেয়র সাহেব ডিসকাশান করেছিল, বলে আপনাদের যে এরিয়াল সেকশন আছে সেটা আমাদের দিন, আমরা পারমিশন দেবো। আমরা সেই সময় অ্যাপ্লাই করেছিলাম, তার 2 মাস পরে রিমাইন্ডার দিয়েছি, বাট আমরা কোনো রেসপন্স পাইনি। সেই কথাটাই আমরা আজকে বললাম, ওনারা আমাদের অ্যাসিওর করেছেন যে তার সাথে দেখা হবে, আদার দেন 5.5 কিলোমিটার আমাদের কোনো নেটওয়ার্ক এরিয়ালে নেই, গোটাটাই আন্ডারগ্রাউন্ড। আপনাদের অসুবিধা ওভারহেডগুলো আছে, সেগুলোকে আন্ডারগ্রাউন্ড করতে হবে, তার জন্য স্যারের থেকে আমরা টাইম নিয়েছি, কারণ এটা তো একটা টেকনিক্যাল ইস্যু। আজকে আমরা অ্যাজ এ রিয়েল মানে ISP 1, তো আমাদের থ্রুতে প্রচুর অনেক যারা MSO আছে তাদের লাইন চলছে, প্রচুর কাস্টমার আছে, তো আমরা হট করে ওভারহেডটা তো নামাতে পারি না। স্যার আমাদের টাইম লাইন দিয়েছে, তার মধ্যে আমরা যতদূর সম্ভব সমস্ত এজেন্সিকে নিয়ে আমরা ওটাকে আন্ডারগ্রাউন্ড। এদিন প্রত্যেকের শহরকে সাজিয়ে তোলার লক্ষ্যে পুরসভার উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তবে জিও নেটওয়ার্ক কর্তৃপক্ষ ব্যবসায়িক মুনাফার লক্ষ্যে নিজেদের অবস্থানে অটল রয়েছে বলে সূত্রের খবর। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।